সো আজকে আমরা আবারও মাইনক্রাফ্ট খেলবো, কিন্তু কোনো ফুড নাই আমাদের কাছে। তো আজকে এটা হচ্ছে লাস্ট এপিসোড, আজকে আমরা ড্রাগন মারবো, তারপর আমাদের এই সিরিজ শেষ। তো আমার কাছে এইখানে মোটামুটি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে, যেগুলো এর আগের দিন আমি জোগাড় করছিলাম। আর অলরেডি আমাদের কাছে একটা আয়নের আর্মর রয়েছে, সো এখানে মাত্র 5টা ডায়মন্ড, এর বেশি ডায়মন্ড আমার কাছে নাই। তো আমি একটা কাজ করতে পারি, আমি একটা ডায়মন্ড দিয়ে অ্যাক্স তৈরি করে নিতে পারি, যেটা দইতেছে আমরা ড্রাগন রে মারবো। এছাড়া আমার কাছে তেমন ভালো কোনো বইও নাই যে আমরা ব্যবহার করবো, সো এখান থেকে কিছু আর্মর নিয়ে নেই এখন আমাদের ড্রাগন মারার জন্য। এখানে যা আছে ভাই সবই একবারে পকেটে নিয়ে চলো, এখানে যা আছে সবই এখান থেকে নিয়ে চলো। ওকে কমপ্লিট, এখান থেকে মোটামুটি জিনিসপত্র লুট করা হয়ে গেছে। আর আমাদের এখান থেকে আমি বেড নিয়ে যাবো ভাবতেছি, প্যাং অবসিডিয়ানের কোনো প্রয়োজন নাই, বেড ভেঙে সাথে করে নিয়ে চলো। আরে বেড কেন পিক, এই তো বেড পিক করে ফেলছি। সো এখন আমাদের এন্ড পোর্টাল খুঁজা বের করতে হবে, তারপর আমরা এন্ডার ড্রাগনটা ধরে পিটানো শুরু করে দিব। আচ্ছা প্রথমে আমাদের কাছে যে আই অফ এন্ডার আছে এগুলো থ্রো করতে হবে, একটা ফাঁকা জায়গায় যে থ্রো করি, এখানে জঙ্গলের ভেতরে খুঁজে বের করতে অনেক পেরা হবে। আর আমাদের কাছে ফুড তেমন বেশি নাই বলতে, আমার কাছে ফুড কোথায়, এখানে তো তেমন বেশি মানে আমাদের এখন ফুড জোগাড় করতে হবে, মানে লুট করা ছাড়া তো আর কোনো উপায় নাই। আমার মাথায় একটা প্ল্যান আসছে, আমাদের ফুডের কোনো প্রয়োজন নাই, ফুড ছাড়া আমরা সার্ভাইভ করতে পারবো। যখন দেখবো হেলথ কম, রিসপয়েন্ট পয়েন্ট সেট করিয়া নিজে ওখান থেকে সুইসাইড করবো, তাহলে কাম শেষ। ওকে সো এখন আমাদের একটা ফাঁকা, আরে ভালো একটা জায়গা খুঁজে পাইতেছি না, এদিকে ফাঁকা জায়গা আছে নাকি? ওকে একটা ফাঁকা জায়গা পেয়ে গেছি, এখানে আমরা প্যারেল থ্রো করতে পারি। এখানে সে জঙ্গল বায়ে মনে হচ্ছে সেখানে একটা পিরামিড ছিল, সো এটা এখন থ্রো করে দেখি দাঁড়াও কোথায় যায়। ওকে থ্রো করছি আমি, যাইতেছে কোন দিকে, এদিকে যাইতেছে, মানে আমাদের এর উল্টার দিকে, এদিকে যাইতে হবে। এখানে প্যারেল ড্রপ হয়েছে, এই তো। সো আমি এক কাজ করি, এই দিক থেকে সোজা দৌড়ানো শুরু করে দেই। আজকে মনে করো ড্রাগন মারতে পারলে আমাদের সিরিজ শেষ। আর সামনে যদি কোনো ভিলেজ পেয়ে যায়, ওখান থেকে মনে করো একটু লুট করে, এই ভিলেজটা একটু আগে লুট করলাম, মানে আমাদের এখান থেকে সোজা যাইতেই থাকতে হবে। সো সামনে এরপরে যদি কোনো ভিলেজ পাই সেটা আমি লুট করবো, লুট করে এখান থেকে মনে করো কিছু ফুড নিতে পারলে তো খুবই ভালো, আমরা যেহেতু ফুড ক্রাফট করতে পারবো না। ও উপরে উঠতে হবে এখান থেকে, পানির বালতি কোথায়, আরে পানির বালতি এখন লাভার বালতি হয়ে গেছে, তো আমাদের লাভা কোনো কাজে লাগবে না, লাভা এখানে ফালাই দিয়ে এখান থেকে পানি, ওকে পানি নিয়ে নিছি। লাভা দিয়ে আমরা সব কাজ করতে পারবো না, কিন্তু পানি দিয়ে সব কাজই করা যাবে। ভিলেজার কাকু তোমার কাছ থেকে, এক মিনিটের কাছ থেকে আমরা ফুড কিনতে পারবো, এমরেল্ডের কাছ থেকে ব্রেড কিনতে পারবো, কিন্তু আমার কাছে কোনো এমরেল্ড নাই, এমরেল্ড থাকলে কিনতে পারতাম। যাই হোক কিচ্ছু করার নাই, সোজা চলো যাইতে থাকি আমরা কোথায় সেই আমাদের এন্ড পোর্টাল এন্ড সিটি কোথায় সব, আমাদের ড্রাগন চাচ্চুরে মারতে হবে। সামনে আরও অনেক বড় একটা বায়োম, সো এক কাজ করি, ও পানিতে পড়ছে, যাই হোক। সো এইখান থেকে আর একবার আমি আর কি প্যারেল থ্রো করে দেখি, মেবি কিছু হইতে পারে। আরে এখনও যাইতে হবে ভাই ভাঙিসটা, ওকে ভাঙে নাই, 16টাই আছে আমার কাছে, আমি এগুলো ভাঙতে চাই না। 12টা পোর্টালে দিতে হয়, তার মানে 4টা এক্সট্রা আছে আমাদের কাছে। সো এই 4টা আমি কোনো মতে ভাঙতে চাই না, এখানে মনে করছিলাম আমি অনেক বড় একটা তোমার কেভ, কিন্তু এরকম কিচ্ছু না। এইভাবে দৌড়াইতে আরে কেভ কিছু নাই, দেখো এখানে কেমন কেভ, এটা নুবড়া মার্কা কেভ। যাই হোক সামনে কোনো ভিলেজ পাইলে তো খুবই ভালো, মনে তো হইতেছে না। ও আমাদের হেলথ কমতেছে, তার মানে আমার সব আইটেম এখানে রেখে আর কি, এখানে রিসপন পয়েন্ট সেট করে আমাদের লাভ মারতে হবে এরকম কিছু। দাঁড়াও আমার কাছে ডায়মন্ডের জুতা আছে, এগুলো একবার এন্ডে যে তখন আমরা ব্যবহার করবো, দেখা গেলো এন্ডে যেগুলো শেষ হয়ে গেলো তখন কাজে লাগবে। আমি আর যাইতে পারতেছি না, আমার কাছে ফুড নাই, আমি আর দৌড়াইতেও পারতেছি না, এমনি স্লো দৌড়াইতে হবে। ওকে এক কাজ করি, আমি আগে সেই স্ট্রং হোল্ড খুঁজা বের করি, তারপর তোমাদের সাথে দেখা হইতেছে। ওকে সো এর একটু আগে আমরা আবার ইচ্ছা করে মরছি, আমাদের আইটেম এখান থেকে পিক করা হয়ে গেছে। যেহেতু আমার কাছে ফুড নাই, আমি 2-3 বার মনে আমাদের হেলথ রিকভার করে নিছি, সো আমার মনে হইতেছে এখানে আশেপাশে কোথাও না কোথাও আছে আমাদের একটা আই অফেন্ডার, মানে আর কি শেষ হয়ে গেছে একটা। সো এখানে থ্রো করার পর দেখাইতেছে নিচে যাওয়ার জন্য, আমার মনে হইতেছে এখানে আশেপাশে কোথাও আছে, ওটা কোথায় গেল রে ভাই, এইটা আর একটা থ্রো করলাম। সো এখানে দেখো এদিকে যাইতে বলতেছে আমাদের, এখান থেকে তো বারবার ঘুরতেছে, এখন আমাদের এখান থেকে মাইন্ড করা শুরু করে দিতে হবে মেবি, কারণ এখানে আশেপাশে কোথাও না কোথাও আছে। ওকে বেড এখান থেকে পিক করে নিছি, চলো এখন আমাদের মাইন্ড করে এভাবে মাইন্ড করে নিচে যাইতে অনেক সময় লাগবে। আমি একটা কাজ করি, একটা ক্রাফটিং টেবিল তৈরি করে আরও কিছু জিনিসপত্র তৈরি করে নেই, মানে আর কি শোভেল তৈরি করে নেই, ডায়মন্ডের শোভেল তৈরি করবো, তাহলে আর নষ্ট হবে না। ক্রাফটিং টেবিল, তারপর এখান থেকে আমাদের লাঠি, একটা ডায়মন্ডের শোভেল, তারপর হচ্ছে আমাদের একটা অ্যাক্স লাগবে ড্রাগন মারার জন্য, এটা ডায়মন্ডের অ্যাক্স। আর পুরাতন ফালাবো কি, অ্যারোগুলা এখান থেকে অ্যারোগুলাই ফেলাই দেই, আর এখান থেকে নেওয়ার মতো কিছু নাই। যাই হোক চলো এখন আমাদের এখান থেকে সোজা মাইন করতে করতে নিচের দিকে যাইতে হবে, আরেকটু সামনে যেয়ে দেখি চলো, দেখা গেল আরও ভালো। এইখানে কোথায় যে এন্ড পোর্টাল রয়েছে কে জানে ভাই, দাঁড়াও আমার তো মনে হচ্ছে এখানেই আছে, বারবার আমার 2-3 বার এখানেই দেখাইছে, এই দিক থেকে একবার থ্রো করে দেখি তো ওইদিকে যাই কিনা, হ্যাঁ এইদিকেই যাইতেছে, সো ঠিক জায়গায় আমরা যাইতেছি।
আরে গাছের উপর পড়ছে নাকি? আমাদের এটা লাগবে, আমরা ওইটা লুজ করতে পারবো না। আমাদের দেখালো স্ট্রং হোল্ড, আমরা খুঁজে বের করতে পারলাম না, তখন বিপদ হয়ে যাবে। কোথায়? এই তো এখানে পেয়ে গেছি, ওইটা পেয়ে গেছি। চলো মাইন করতে করতে নিচে চলো, এখন আর কোনো কাজ নাই, জাস্ট মাইন করতে করতে নিচের দিকেই যাইতে হবে। একটা মাত্র আয়রনের পিকেক্স আছে, পিকেক্স শেষ হয়ে গেলে তখন আবার বিপদে পড়ে যাবো। আমি যাওয়ার আগে কিছু উড নিয়ে যাই, কারণ দেখা গেলো শেষমেশ এখানে তো আমরা উড পাবো না। সো উড একটা প্রয়োজনীয় জিনিস, দেখা গেলো তখন আমাদের যে কাজে লেগে গেলো তখন আবার বিপদে পড়ে যাবো। সো এখান থেকে আমি বেশ কিছু উড কেটে নিয়ে যাবো। এই অ্যাক্স দিয়ে ড্রাগন মারবো, এটা দিয়ে কাটা যাবে না, স্টোন আর কি বলতেছি, আয়নের অ্যাক্স দিয়ে কাটতে হবে আমাদের উড। ওয়ান স্ট্যাকের মতো আমি সাথে করে নিয়ে যাবো, কারণ শেষমেশ দরকার পড়ে যাইতে পারে উডের। এখানে একটু পরে মনস্টার চইলা আসবে, সো আমাদের হাতে বেশি টাইম নাই। এখান থেকে আমি কত 18টা নিচ্ছি, আর লাগবে না আলহামদুলিল্লাহ, এগুলো অনেক। চলো এত উঠ দিয়ে কী বা করবো, নিচের দিকে নামি চলো। এখানে আরে ভাই মাটির নিচে আবার মাটি, পাথরের পর আবার মাটি, অবাক বিষয় তো। যাই হোক, ভাঙতে ভাঙতে আমি অনেক নিচে নামতেছি, কিন্তু শব্দ শুনতেছি, সিলভার ফিশের শব্দ শোনা যাইতেছে। এখানে সিলভার ফিশ আছে, মেবি মেবি। এইখানে স্ট্রং হোল্ডের ইয়ে দেখতে পারতেছো, ও আমরা চলে আসছি অলমোস্ট এখানেই। দেখো এই দেখো, এখানে পাথর দেখতে পারতেছো, আশেপাশে কোথাও না কোথাও সিলভার ফিশ তো আছেই। দাঁড়াও ভেঙে দেখি আমরা কোন পর্যন্ত চলে আসছি, আমরা আশেপাশেই আছে, আশেপাশেই আছে। দাঁড়াও সিলভার ফিশের শব্দ কোথায়? হোয়াট, স্পনারের ওইখানে? আমি ওয়াও, আমাদের রিসপন পয়েন্ট আমি এখানে সেট করে দিলাম। সো আমি যদি মরে যাই তাও এখানে আমি রিসপন হবো, প্রবলেম নাই কোনো। কিন্তু প্রবলেম হচ্ছে আমার কাছে কোনো ফুড নাই। এখন আমার এখান থেকে চেস্ট তৈরি করতে হবে। এখানে এক কথায় বলতে পারো ছোট করে আমি একটা বেজের মতো তৈরি করব। সো একবারে দুইটা চেস্ট তৈরি করে নাও, এইবার এই দুইটা এখানে প্লেস করে দাও। সো আমাদের কাছে যত প্রয়োজনীয় আইটেম আছে সব এখন এই চেস্টের ভিতরে রেখে দিব আমি। প্রয়োজনীয় কি, এ টু জেড যত আইটেম আছে সবই এখানে রেখে দাও, কোনোটারই কোনো প্রয়োজন নাই। এগুলো এখান থেকে পিক করো, নতুন নতুন সব আইটেম। টর্চ এখানে একটা আরে কি প্লেস করে দিলাম, এখানে আমি টর্চ লাগাবো, এটা রেখে দিছি। যাই হোক এখানে আমি ওকে, আমাদের রিসপন পয়েন্ট এখানে সেট করা আছে, আর এখানে টর্চ দিয়ে দিছি। আমার কাছে যত যে আইটেম ছিল সব এই চেস্টের ভেতরে রেখে দিছি আমি। আমার কাছে যেগুলো পড়া আছে এগুলোও সবের ভেতরে রেখে দাও, আর আমার কাছে যত টর্চ ছিল এগুলোও দু তিনটা হাতে রেখে বাকিগুলো সব এখানে রেখে দিতে হবে। ওকে সো এবার চলো দেখি এদিকে কি অবস্থা। সিলভার ফিশের এটা ভাঙতে হবে, তাই তো? হাত দিয়ে আমাদের পোর্টাল এখান থেকে 11টা লাগবে। তারা ওইটা আগে ভেঙে ফেলি হাত দিয়ে, হাত দিয়ে মেবি এটা ভাঙতে পারবো না আমি, মেবি। আর এরা যদি আমার মারে মারুক প্রবলেম নেই, আমি এখানে রিসপন হবো। আমার মারও কোনো প্রবলেম নেই, আমি এখানে রিসপন হবো। আরে এমনি আমার হেলথ একটু পরে শেষ হয়ে যাবে, তার থেকে হলে এমনি মরাই ভালো। রিসপন কিচ্ছু করতে পারবো না তোমরা, আমার পিকেক্স নিয়ে চলো, মেবি এটা আমরা পিকেক্স দিয়ে ভাঙতে পারবো। এটা তো ভাঙতে হবেই, এটা না ভাঙলে আমাদের ওকে ভেঙে ফেলছি। এবার প্যারেল দিতে হবে এর ভেতরে। বিদায় পৃথিবী, আবার ঝাঁপ দাও এখান থেকে, পিকেক্সটা নষ্ট হয়ে গেল, ফাও ফাও। ওকে সো এবার পোর্টাল অ্যাক্টিভ করার জন্য এখান থেকে আমাদের 14টার মতো, যাই হোক আমার কাছে সবগুলো আছে, পোর্টাল অ্যাক্টিভ করতে হবে। একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয়, ওকে কমপ্লিট। এখন আমরা এন্ডে যাইতে পারবো চাইলে, আর এখান থেকে এটা এই জায়গাটা একটু লুট করা যায়, আইডিয়াটা খারাপ না। কিন্তু দাঁড়াও দেখি এর ভেতরে কিছু আছে কি না, আরে ভালো কিছু নাই এখানে, ফালতু জিনিসপত্র দিয়ে ভরা। যাই হোক এটা লুট করার কোনো ইচ্ছা নাই আমার, চলো এখন আমাদের এন্ডে যাইতে পারলে হইতো। স্যার এইগুলো আর কোনো কাজে লাগবে না, এগুলো সব এখানে ফালাই দাও। সো ওপরে যাইতে হবে আমাদের, উপরে কেমনে যাবো আমি? একটা উপায় আছে উপরে যাওয়া, সেটা হইতেছে এখান থেকে সুইসাইড করে। চলো এটা ছাড়া কোনো উপায় নেই উপরে যাওয়ার। রিসপন, আমাদের হেলথ একদম ফুল হয়ে গেছে। সো এখন আমরা ড্রাগন মারতে যাইতে পারি একটা অ্যাক্স নিয়ে, আর এখান থেকে একটা সিঁড়ির মতো তৈরি করব, যাতে আমি আগে যে দেখে আসি এখানকার অবস্থা কি। যদি ভালো হয় তাহলে তো ভালো, যদি এখানকার অবস্থা খারাপ হয় তাহলে কিছু করার নাই। চলো এখন আমরা এন্ডে চলে যাই, কোথায় আসলাম দেখি আগে, চলে আসছি এন্ডে। এখান থেকে আমরা ওই পর্যন্ত যাওয়ার জন্য কোনো লাভ নাই, এখান থেকে সুইসাইডই করতে হবে শেষমেশ। এতবার মরতেছে মিয়া, মা নিচু তার কিছু থাকলো না, মরতে মরতে অবস্থা খারাপ। কবস্টোন নাও, আমি প্রথমে দেখতে গেছিলাম এখানকার অবস্থা কি, ঠিক আছে কেউ সিরিয়াসলি। আরে হোয়াট, পানি কোথায় গেল? বাকেটের ভেতরে পানি ছিল না, এখন পানি আনতে আবার ওই ওপরে যাইতে হবে? মানে ভাই পানি আনতে এখন আমাদের ওপরে যাইতে হবে, ব্লকগুলো প্লেস করে করে উপরে উঠো। তো যাই হোক অবশেষে আমি ওখান থেকে পানিও নিয়ে চলে আসছি, আর এখান থেকে কিছু স্টোনের ব্লকও নিয়ে নিছি। এখন আমার প্ল্যান হচ্ছে প্রথমে আমি এন্ডে যে ক্রিস্টাল আছে ওগুলো সব ফাটাই ফেলবো, ওগুলো ফাটাইতে পারলে আমাদের এখন কাজ শেষ, আর কোনো প্রবলেম নাই। এন্ডারম্যানের দিকে তাকানো যাবে না, জাস্ট এখান থেকে ব্লক প্লেস করতে করতে আমাদের ড্রাগন পর্যন্ত যাইতে হবে, এইটুকুই আর কিচ্ছু না। এটা যদি রিয়েল লাইফ হইতো এখান থেকে হাতের কবলস্টোন চেলে মারতাম আমরা সেই এন্ড ক্রিস্টালের উপরে, তারপর অটোমেটিক ওগুলো ভেঙে যাইতো, বাট এটা মাইনক্রাফটে পসিবল না। আর যাই করো ভাই, এন্ডারম্যানের চোখের দিকে কখনো তাকানো যাবে না। আর এখান থেকে আমি একটা সিঁড়ির মতো তৈরি করবো, যাতে
আমি যদি পরে আবার এখানে আসি এখান থেকে আমি ইজিলি যাইতে পারি। ওকে সো সিঁড়ির মতো করে তৈরি করে ফেলছি, এখন মনে করো আমরা যদি মরে যাই তাও কোনো প্রবলেম নাই, বাট আর একটু পানি, আর পানি নিয়েও সমস্যা নাই, আমরা আবার পানি নিয়ে আসতে পারবো নর্মাল ব্যায়াম থেকে। চলো এখন সোজা উপরে উঠো মিয়া, কোনো কথাই নাই, সোজা এখানে পানি প্লেস করে উপরে চলো। আরে এন্ডারম্যান মারতেছে আমার, লো হলো। আরে এন্ডারম্যান তোমাদের সাথে পাঙ্গানোর টাইম নাই এখন আমাদের, এখন আসছি ড্রাগন মারার জন্য। ওয়াও ওয়াও, ড্রাগন এসে প্রথম হিট করে দিছে, কত ভালো ড্রাগন এটা। আমি বুঝছি আমার এখনই মরতে হবে, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ আমি জানতাম আমার মেরে দিবে, আমি জানতাম। আমার কাছে আয়রন আছে কয়টা, চারটা আর পাঁচটা, নয়টা, মানে আমরা তিনটার ওয়াটার বাকেট তৈরি করতে পারবো। এর ভেতরে উড দাও আর ওপরে হইতেছে আয়রন দাও, এগুলো তৈরি হইতে থাকুক। আর এখান থেকে আমি আগে একটা তৈরি করে নেই, এবার চলো আবার ওপরে যেতে হবে পানি আনার জন্য। ও ভাই, কিন্তু এবার আমি একটা কাজ করব, সেটা হইতেছে আমি একবারে ইনফাইনাইট ওয়াটার সোর্স, আমি একবারে মানে দুই বালতি আগে, দুইটা বালতি আগে থেকে নিয়ে যাব পানির জন্য। আর ওকে এই বালতিটা, তিনটা বালতি আছে আমাদের কাছে, সো একটা এখানে রেখে দাও আর দুই বালতি পানি নিয়ে আসি ওপর থেকে, তাহলে সুবিধা হবে। হইতেছে আমরা মনে করো একটা ইনফাইনাইট ওয়াটার সোর্স এখানে তৈরি করতে পারবো। সো চলো এবার হইতেছে ফাইনাল, আমাদের কাছে যা জিনিসপত্র আছে সব নিয়ে আমরা যাব ড্রাগন মারার জন্য। আর বাকি এক্সট্রা শিল্ড নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে সব কিছু নেওয়া হয়ে গেছে, আয়নে সম্পূর্ণ আর্মরও পড়া হয়ে গেছে, দুই বালতি পানিও নিয়ে নিছি। তার আগে একটা ইনফাইনাইট ওয়াটার সোর্স তৈরি করে নেই এখানে আমি, যাতে পরে আবার পানি নিয়ে কোনো প্যারা না হয়। ওকে ইচ্ছা মতো এবার এখান থেকে আমরা পানি নিতে পারবো। এইবার এন্ডার ড্রাগন তুমি কোথায় যাওয়া, দাঁড়াও দাঁড়াও, একটা বালতি এখানে রেখে যাইতে হবে, সব বালতি পকেটে করে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না, একটা বালতি এনাফ এনাফ, একটা বালতি। চলো আমরা এখন ড্রাগন মারবো, আশা করি এবারে আমি মেরে ফেলতে পারবো, পরে আমার বারবার আশা লাগবে না, কারণ এবার আমি সব জিনিসপত্র নিয়ে আসছি। আর যদি মরে যাই হেলথ রিকভার করার জন্য তো আর আমরা ইচ্ছা করে মরতেছি, যাই হোক ফুড সারা আমরা মাইনক্রাফট শেষ করবো। চলো এখানে তো আগে থেকে পানি, এখানে পানি কেন ঝুলতেছো, এখান থেকে উপরে উঠে প্ল্যান করছিলাম বাট উঠতে পারছিলাম না আগের বার, এবার পারবো, আগের বার পারি নাই তো কি হয়েছে, এবার পারবো। চলো একবার না পারলে পরের বার অবশ্যই পারবো। ওকে আমরা ওপর পর্যন্ত চলে আসছি, ভাঙো ভাঙো, এখান থেকে হাতে তো ভাঙা যায়, ভেঙে ফেলছি প্রথমটা। ড্রাগন কাকু তুমি এখান থেকে লাফালাফি করো, এখান থেকে তো এটা ভাঙার কোনো উপায় নাই, মানে এমএলজি টাইম। চলো এমএলজি, এমএলজি বেঁচে গেছি, ওয়াও কত ভালো এমএলজি করা শিখে গেছি আমি। আমার আর একটা জিনিস ট্রাই করে দেখার প্ল্যান ছিল, সেটা হচ্ছে এখান থেকে যদি আমি আয় এক্ষুনি ব্লাস্ট করবে, আমি জানি পেছনে দাঁড়াই তাহলে মেবি কিছু হবে না আমাদের, তাই না দাঁড়া। ওকে এইটা ভালো সহজ, ভালো একটা উপায়, কিন্তু আমি জানি এক্ষুনি ড্রাগন নিয়ে মারবে, সো আমার কিছু করার নাই, জাম্প করো জাম্প 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 জাম্প, এমএলজি এমএলজি এমএলজি, ওয়াও খুব ভালো। চলো আবার ওখান থেকে সব আইটেম পিক করতে হবে আমাদের, তাড়াতাড়ি চলো। তবে আর যাই বলো উপায়টা কিন্তু খুবই ভালো, জাস্ট দুইটা ব্লক প্লেস করে দিলেই মনে করো আর কিচ্ছু করতে পারবে না, মানে আর কি ওইটা ভাঙার পর আমাদের গায়ে লাগবে না। সেম টেকনিক আমরা আর একবার ব্যবহার করে দেখি, দেখছো কি সুন্দর কাজ করতেছে, এবার ঠিক আছে, এবার তো কোনো প্রবলেম হয় নাই। যাই হোক এই সাইড থেকে ফাটাইলেই হইতেছে একই কথা, কত সহজ, আমি আগে জানতাম না এই টেকনিকটা। এইবার এইটা, ওয়াও কত ইজি। এবার এটার পালা ভাঙো, ওয়াও আর কয়টা বাকি আছে, দুই তিনটা মেবি, জাস্ট ব্লক প্লেস করে পেছন থেকে ভেঙে ফেলাও। সো এখানকার যতগুলো ছিল সবই আমরা ভেঙে ফেলছি, এখন এখান থেকে সুন্দর করে একটা এমএলজি করে নিচে নেমে আসছি, এবার ড্রাগনটা মারতে হবে। ড্রাগনটা মারলে আমাদের কাম শেষ, জাস্ট একটু ওয়েট করো ড্রাগন আসা পর্যন্ত। এখানে আমাদের এন্ডারম্যানের সাথে পাঙ্গা নেওয়া যাবে না, ভুল করো এন্ডারম্যান কোথায় রে, সব এদিকে এরা দৌড়াদৌড়ি করতেছে। এক কাজ করো ধরো এগুলো এন্ডারম্যানকে লাগাই দিতে হবে, ধরো এন্ডারম্যান ড্রাগনের উপরে খেপে যাবে না। এবার মারো ড্রাগন, এবার মারো তুমি, এন্ডারম্যানের গায়ে লাগবে, তারপর এন্ডারম্যান ড্রাগনে বিটাইতে চলে যাবে। বসতে মনে হইতেছে ড্রাগন, বসতে মনে হইতেছে, এই তো তো বসতে, সাবধানে সাবধানে নিচে দিয়ে নিচেতে চলো। ওয়াও পড়ছে কি এই জায়গার অবস্থা, একবার দেখো একবার পড়ছে কি, মারো মারো গলায় মারো, গলায় মারো যে অল্প একটু হিট করতে, ড্রাগন মারার তেমন কঠিন কোনো কাজ না। আরে ওয়াও ধন্যবাদ, এমনি এমনি বসে থাকো, জাস্ট এমনি বসে থাকো, আমি সিরিয়াসলি বসে আছে কেন এতক্ষণ এইভাবেও। আরে ভাই আরে ভাই, এত কম ড্যামেজ কেন নিচ্ছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়ায় থেকে মারলে আর বেশি নিবে নাকি, না 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 এইভাবে হিট করলে আর বেশি নিচ্ছে, উঠতেছে না, ওয়াও সিরিয়াসলি ড্রাগন উঠতেছে না কেন এখান থেকে, এবার উঠছে এবার উঠছে, না 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 এমএলজি এমএলজি এমএলজি, স্পিড রান করতে, স্পিড রান অনেকদিন করা হয় না বলে ভুলে গেছি কেমনে কখন এমএলজি করতে হবে, দাঁড়াও তারপর একটা ওয়াটার বাকেট সাথে করে নিয়ে যাই। আমি এমএলজি করছি এরকম টাইমে অনেকের আগে, হার্ড করে যখন আমরা ড্রাগন মারতে আসছিলাম তখনও ঠিক এরকম টাইমে আমি স্পিড আর কি এমএলজি করছিলাম, এখন ভুলে গেলাম কেমনে, মানে আর কি অভ্যাস নাই আর আগের মতো স্পিড রান করার, এই জন্য অবস্থা। দাঁড়াও এটা শেষ হলে, সিরিজ শেষ হলে আমি আবার একটা স্পিড রান করবো,
ড্রাগন আমি চলে আসছি এক বালতি পানি নিয়ে তোমার মারার জন্য। লল এক বালতি পানি নিয়ে আসছি আমি ড্রাগন মারতে। আমার আইটেম সব ওখানে মেবি আছে কোথাও না কোথাও পড়ে, আইটেমগুলো পিক করো তাহলে কাম শেষ। এমনিও মরছি ভালো হয়েছে, কারণ আমাদের এমনিও হেলথ রিকভার করার জন্য মরা লাগতো, এসব কোনো প্রবলেম নাই। এদিকে কোথায় জানি পড়ছিলাম, আরে কোথায় ফেলছে রে আমারে, কোথায় ফেলছে? ওকে আইটেম পিক করা হয়ে গেছে আমার, উঠে গেছে, উঠে গেছে। আরে বেটার ড্রাগন এমনি আমার নেই হেলথ, আর আমার ধরে মারতেছে এমনি। নুবরা বসো আর একবার বসো, অর্ধেকের বেশি ড্যামেজ দিয়ে দিছে আমরা, আর একবার বসুক। ড্রাগন মারা তেমন কঠিন মনে হচ্ছে, তো বসবে বসবে, আরে কাকু বসো না, বসে চলে যাইতেছে এখন। বাট অনেকক্ষণ বসেছিল কিন্তু প্রায় অর্ধেকের বেশি ড্যামেজ দিয়ে, ওয়াও ভালো জায়গায় নষ্ট করে দিছে, মানে এখন আমরা যাইতে পারবো না চাইলেও। এগুলো এখান থেকে ভ্যানিশ হওয়ার পর আমরা, এই তো ভ্যানিশ হয়ে গিয়েছে, এখন আমরা না বসবে যখন তখন ঢুকবো, তার আগে আমি ওখানে ঢুকবো না। দাঁড়াও এন্টারম্যানটা দেখবো, এক্ষুনি আমি এখান থেকে তাড়াই দিবো, জাস্ট একবার পানি ফ্লেস করতে পারি কিচ্ছু না, তারপর দেখো সবাই এন্টারম্যান এলাকা ছেড়ে দৌড়াবে, পানি দেখলে এন্টারম্যান ভয় পায় পানি। এখান থেকে ইনফাইনাইট ওয়াটার সোর্স তৈরি করা যায়, ওয়াও এইভাবেও তো আমরা ইনফাইনাইট ওয়াটার সোর্স তৈরি করতে পারি, আইডিয়াটা খারাপ না কিন্তু। এই দেখো এখানে এক বালতি দিতে হবে, আর একটা ব্লক গ্যাপ রেখে এখানে আর এক বালতি, না হইল না এর আগের বার করছিলাম, দাঁড়াবো। সো এখানে এক বালতি প্লেস করতে হবে, তারপর ওই যেখানে প্লেস করছি একটা গ্যাপ রেখে আর একটা এখানে আর এক বালতি, তারপর এর মধ্যেখানের থেকে আমরা ইচ্ছা মতো পানি নিতে পারবো। হ্যাঁ ইনফাইনাইট ওয়াটার সোর্স আমরা করি, ও মাস্টার একটা, আমি আর এদিকে যাইতেছি না, তুমি একবার বসো ড্রাগন চচ্চ, একবার বসো তারপর দেখো কী করছো। তোমার এমনি এলাকা আমি সব পানি পানি করে দিছি, এন্ডারম্যান এখানে দৌড়াইতে পারবে না। এই তো বসছে কাকু, বসছে কাকু, বসছে বসছে ড্রাগন বসছে, একদম বুকের উপরে মারতে হবে তাহলে মেবি তাড়াতাড়ি ড্যামেজ নেয়, মাথায় মারলে, মাথায় মারলেও এই একবার বসলে অনেকক্ষণ বসে থাকতেছে। আমি যা বলতেছিলাম এফ থ্রি জি না, এফ থ্রি জিও না, আরে কেমনে এফ থ্রি বি, ও বুঝতে পারছি এবার কোথায় হিট করতে হবে, বক্সের এখানে মেবি হিট করতে না, সেন্টার পয়েন্টে হিট করতে হয় মেবি। হিট বক্স অন করলে মনে করো ইজিলি আমরা এখান থেকে দেখে ড্রাগনটা মারতে পারবো। এফ থ্রি বি প্রেস করতে হয় তাহলে কাশেস। ওকে আরে উঠে গেছে, উঠে গেছে, এমন সময় উঠে গেছে। হিট বক্স, হ্যাঁ হিট বক্স ওপেন করলে দেখা যায় মারছে, আবার আমার পর সবাই খেপছে, শেষ আমি শেষ, আমি আর এখানে সার্ভাইভ করতে পারবো না, আমি একা মরবো না, তোমাদেরকে পানি ঢেলে মারবো সবাই। আচ্ছা কাজ করি, তারাও ড্রাগনে মেরে তো আমরা যাইতে পারি, জাস্ট অল্প একটু আছে আর ড্রাগনের হেলথ, আমাদের হেলথ অল্প একটু, ড্রাগনের হেলথ অল্প একটু, জাস্ট দেখো কাহিনী। আবার কে মারলো, এবার আমাদের হেলথ সম্পূর্ণ ফুল হয়ে গেছে, বাট ড্রাগনের হেলথ অল্প একটু, মানে ড্রাগন এবার কেমনে ভাই, ফুড না থাকলেও মাইনক্রাফট খেলা যায় কিন্তু কেমনে দেখো। আরে এটুকু তো ঘুষায় মেরে ফেলা যাবে, একবার বসতে দাও রে খালি, একবার বসুক তারপর দেখতেছি, বসতে বসতে কাকু বসতে বসতে, আরে না 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 এমনি যাওয়া যাবে না, এমনি যাওয়া যাবে না, ওখান থেকে পেছন দিক থেকে যাইতে হবে। ওকে ওকে জাস্ট একটা হিট, একটা হিট মাথা, একটা হিট করবো তাহলে, সাজ একটা দুইটা, আরে কি শোভেল দিয়ে মারতেছি কেন, এক দিয়ে মারতে হবে, মেরে ফেলছি ড্রাগন, মেরে ফেলছি ড্রাগন, মারা হয়ে গেছে, তারা ডাকুনে বলে যাই হোক আমাদের ড্রাগন মারা হয়ে গেছে, ইয়ে আমাদের ড্রাগন মারা করতে ফাটো ফাটো কাকু ফাটো। ওকে ড্রাগন মেরে ফেলছি আমরা, এক্সপি এক্সপি কত এক্সপি। সো আমাদের ড্রাগন মারা কমপ্লিট, আর আমাদের সেই সিরিজ এখানেই শেষ। ওকে তো আমাদের সিরিজ এখানেই শেষ, মাইনক্রাফট কিন্তু আমরা কোনো খাবার ক্রাফট করতে পারবো না, যাই হোক। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, আর তোমরা যদি বলো এরকম আরও আমি চ্যালেঞ্জ নিতে পারি, কারণ এবার করছি মাইনক্রাফট খাবার ছাড়া, এর পরের বার আমরা উড না ভেঙে সম্পূর্ণ মাইনক্রাফট শেষ করবো, মাইনক্রাফট কিন্তু কোনোরকম উড ভাঙতে পারবো না আমরা। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো।